আমাদের সাথে একজন দর্শক ফেসবুকে সংযুক্ত হয়েছেন, আমরা একটু প্রশ্নটা নেই। মশিউল আবির লিখেছেন, আমার ঘাড়ে প্রচন্ড ব্যথা বাম হাতের নিচ দিকে যায়, এই অবস্থায় দ্রুত সমাধান পেতে কি করণীয়? অবশ্যই ওনার যে সমস্যাটা, এটা নিয়ে আমরা আরো কয়েকবারও বলেছি, এই জাতীয় সমস্যা প্রায় আমি রোগী পেয়ে থাকি, যে ঘাড় ব্যথা এবং ব্যথা যদি হাতে চলে যায় তাহলে বুঝতে হবে নার্ভ রুটে কোথাও কম্প্রেশন আছে, অথবা নার্ভ রুটে চাপ পড়ছে, যে কারণে ব্যথাটা রেফারড হচ্ছে, যে ঘাড় ব্যথা এবং হাতে ব্যথা আসে। অনেক সময় রোগী আমাদের কাছে হাত মাথার উপরে করে নিয়ে আসে, বা অনেকে হাত কিছুতে ঝুলিয়ে বা বেঁধে নিয়ে আসে, কারণ তার হাতটা সে যখন ছেড়ে দেয় আরো কম্প্রেস হয় ঘাড়ে, আরো চাপ পড়ে, তখন কিন্তু তার তীব্র ব্যথা হতে পারে এবং রোগী অনেক সময় মনে করে যে তার হাতটা কেটে ফেললেই বেটার তার কাছে মনে হয়। তো এইটা হচ্ছে আসলে পিএলআইডি রোগী, মানে ঘাড়ে যদি ডিস্কের সমস্যা হয়, যেটা আমরা অন্য কয়েকবার বিভিন্ন প্রোগ্রামে বারবার বলে আসছি সেটা, এবং দেখেন রোগী কিন্তু ইয়াং রোগী মনে হচ্ছে, যদিও এইজ দেওয়া নেই, ছবি থেকে মনে হচ্ছে তার বয়স বেশি না। তো পিএলআইডি রোগী, এই রোগীর ক্ষেত্রে যেটা, ওনাকে ঘাড়ে একটা এমআরআই করতে হবে। এমআরআই করলে খুব সহজেই সমস্যাটা সমাধান বা আমরা ডায়াগনোসিস করা সহজ হয়ে যাবে, দেন আমরা বিভিন্ন থেরাপি যেগুলো ডিকম্প্রেশন বা প্রয়োজন হসপিটালাইজড হয়ে তাকে থেরাপি নিতে হবে। তবে এই সমস্যাটা আর্থ্রাইটিসের সাথে সম্পর্কযুক্ত না, আর্থ্রাইটিস ইজ অ্যানাদার প্রবলেম। আমাদের সাথে একজন দর্শক অপেক্ষায় আছেন, আমরা ফোনটি নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কি আছেন আমাদের সাথে? হ্যালো, আমি সোহান। জি, আমি একজন গাইনোসোনি, আমার 10 থেকে 12 ঘন্টা বসে কাজ করতে হয়, আমার ওজন হলো 54 কেজি, বয়স 23 বছর, আমার হাত সারাদিন কাজ করার পর হাঁটুর নিচ থেকে প্রচন্ড ব্যথা করে, যদি ম্যাসেজ করে নেওয়া হয় তাহলে খুব ভালো লাগে, আর যদি ম্যাসেজ না করে হয় তাহলে আমার ঘুম আসে না, মানে ম্যাসেজ করতেই হয় না হলে আমার ঘুমিয়ে আসে, এই ব্যাপারে যদি আমাকে। আপনি আপনি কিসে বসে কাজ করেন, এই যে গার্মেন্টস এ কাজ করেন? জি, চেয়ারে একটা এক নাগারে বসে কাজ করেন? আচ্ছা, ধন্যবাদ আপনাকে, আমি উত্তর দিচ্ছি। আসলে এই যে পেশাগত একটা ব্যাপার, আমরা বারবার বলে আসছি যে এক নাগারে একটানা কাজ করলে আপনার বিভিন্ন ইঞ্জুরি বা বিভিন্ন সমস্যা হয়, স্পেশালি কোমরের সমস্যা সবচেয়ে বেশি হয় যারা বসে বসে কাজ করে, এক নাগারে একটানা, তারপরে পেশাগত কারণে করতে হয়। তো আমার মনে হয় দর্শক, আপনি এখনই শুরুতে একটু ট্রাই করেন, যে এই যে আপনি বসে কাজ করছেন একটানা 10 ঘন্টা বা 12 ঘন্টা করেন, কিন্তু একটু মাঝে মাঝে 1 ঘন্টা পর পর একটু দাঁড়ান, দেন আবার বসেন বা একটু হাঁটার চেষ্টা করেন। আমার মনে হয় না যে পেশাগত এতই চাপ যে আপনি এক নাগারে 1 ঘন্টা বা 2 ঘন্টা বসেই থাকতে হবে, মাঝে মাঝে একটু অবস্থান পরিবর্তন করুন। আর আপনি যে মেসেজ করছেন, আসলে সুতিং যে কোনো মেসেজ যদি হালকা গরম শেক টাইপের হোক বা হাত বুলিয়ে দেওয়া টাইপের হয় করতে পারেন, এতে কোনো সমস্যা নেই, কিন্তু আপনি যদি অনেক বেশি প্রেশার ক্রিয়েট করেন তাহাতে আপনার পায়ে বা যে যে অংশে মেসেজ করছেন সেখানে ইঞ্জুরি হতে পারে, ইঞ্জুরি থেকে আরেকটা সমস্যা তৈরি হতে পারে। আর আপনার বর্তমান যে সমস্যাটা সেটা একজন স্পেশালিস্টের দেখানো উচিত আমি মনে করি, কারণ সমস্যাটা সম্ভবত কোমর থেকেও হতে পারে, আপনি যে ডেস্ক জব মানে বসে কাজ করছেন, বসে কাজ করা থেকে কোমরের সমস্যা থেকে পায়ে ব্যথা হতে পারে অথবা অন্য কারণে হতে পারে। তো আপনি একজন স্পেশালিস্টের শরণাপন্ন হন, আর এই যে বলছি একটু বারবার মাঝে মাঝে একটু অবস্থান পরিবর্তন করুন, একটু দাঁড়ান, আবার একটু পায়চারি করুন, দেন আবার বসে কাজ করুন, আশা করি এতে আপনি কিছুটা হলেও উপকৃত হবেন। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন, এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। DPRC হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।